কিছুদিন আগে এটা আমি ইনস্টল করেছি। সরি, আমি ঠিক যে শুনিনি আর কি। এখন তো আমি শুনিনি, মানে কারো কারো মুখে শুনছি, এখন তো শুনিনি, জানি নাই। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো দেরি না করে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। আরে কি সৌভাগ্য, ভাস্করের সাথে দেখা যায়। আরে ভাই, বিউটি অফ আমোদপুরের অ্যাডমিন, মানে ভাবতে পারিনি আমোদপুর এসে দেখা হয়ে যাবে। তো কেমন আছো? এই চলে যাচ্ছে দিনগুলো, খুব ভয়ে ভয়ে আছি, করোনা হয়ে গেলে মরে যাবো। সিরিয়াসলি, তোমার বিউটি অফ আমোদপুর পেজেই আমি এই কুইক পিকের ব্যাপারটা দেখেই কিন্তু আজকে এখানে আসা আমার। ওখানে আমি দেখলাম যে এরকম একটা অ্যাপ্লিকেশন চালু হয়েছে, তো সেই জন্যই পাবলিক রিয়াকশন নিতে এসেছি। তো আজকে যদি দিনটা তুমি আমার সাথে একটু থাকো, তাহলে হয়তো সিউড়ি ব্লক মানে অনেকটাই পাবলিক চিনবে সিউড়ি ব্লককে, তোমার এরিয়ার লোকজন। তো তোমার কি সময় হবে আজকে দিন? একদম, আমি আছি, আমিও সিউড়ি ব্লকের ফ্যান, আমি তোমার ফ্যান। আরে বাপরে, তোমার মানে ব্লক দেখে আমিও ফ্যান হয়েছি, খুব ভালো লাগে, তোমার কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। আরে বাবা, এবং আমি চাইবো নিঃসন্দেহে আমি তোমার সাথে আজকে আছি, এবং আজকে আমরা দুজন মিলেই শুট করবো। আচ্ছা, আমোদপুরে একটা কুইক পিক নামে অ্যাপ লঞ্চ হয়েছে, এই বিষয়ে কি আপনারা শুনেছেন? কুইক পিক খুব সম্ভবত টোটো অ্যাপ বোধ হয়। টোটো? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন। হ্যাঁ, কুইক পিক অ্যাপের ব্যাপারে আমি শুনেছি, কিছুদিন আগে এটা আমি ইনস্টল করেছি। বেশি ব্যবহার করা হয়নি, একবারই ব্যবহার করেছি আমি আমার ঠাকুমাকে হসপিটাল চোখের হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কুইক পিক একটা অ্যাপ, এখানে একটা টোটো বুক করা অ্যাপ, ঠিক আছে, আমি একটা ব্যবহার করছি। এটা ঘরে বসে বুক করলে বাড়িতে চলে আসছে, ঠিক? হ্যাঁ, শুনেছি আমি, এবং আমি দেখেছি এই দিন কয়েক আগে আপনাদের যে বিউটি অফ আমোদপুর, খুব ভালো পরিষেবা। তো ওখানে আমি দেখলাম যে আমার দুটো ছোটো ছোটো বোন, তারা টোটো জন্য ইয়ে করছিল, ইউজ করছি আমি, আমি ডাউনলোড করেছি, আমি বুকিংও করেছিলাম টোটো। তো ডেলিভারি সার্ভিসটা ভালোই আছে আগে। সরি, আমি ঠিক যে শুনিনি আর কি, শুনেননি না, আমার নলেজে নেই আর কি। হ্যাঁ, আমি শুনেছি, ডাউনলোডও করেছি, এটা একটা টোটো বুকিং অ্যাপ, এখান থেকে টোটো বুক করা যায়, যে কোনো বাড়িতে বসে যে কোনো জায়গায় টোটো বুক করে যাওয়া যেতে পারে। হ্যাঁ, আমি কুইক পিক একদিন বুক করেছিলাম, এবার কুইক পিকে যখন আমি টোটো খুঁজছিলাম প্রথমে, এবার ফোন নাম্বার ছিল না, এবার আমার একটা জামাইবাবু বলেছিলো যে কুইক পিক একটা ডাউনলোড করো, দেখো এখানে ভালো সার্ভিস হবে। ঠিক আছে, আমি ইনস্টল করলাম, ডাউনলোড করলাম, তারপর বুক করি। প্রথমে আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর ঠিকঠাক করলাম, এবং তারপর দেখি একটা টোটো বুক করলাম, পেলাম, তারপর এলো। কুইক পিক অ্যাপটা আমি আজকে ডাউনলোড করেছি, এবার অ্যাপটা আমি ব্যবহার করে নিকো, এবার এই অ্যাপটা দ্বারাতে টোটো বুক করা হয়। আপনি যখন বলছেন এটা ব্যবহার করেছেন, তো এতে সার্ভিস আপনি কেমন পেয়েছেন, মানে আপনি গাড়ি বুক করার কতক্ষণের মধ্যে আপনার বাড়ির সামনে গাড়ি এসে উপস্থিত হয়েছে? আমি খুব কুইক সার্ভিস পেয়েছি, 5 থেকে 7 মিনিটের মধ্যে গাড়ি বাড়িতে পৌঁছে গেছে। আমি সার্ভিস পেয়েছিলাম প্রায় 5 মিনিটের মধ্যে, খুব ফাস্ট সার্ভিস পেলাম, এটা আমি খুব ভালো লাগলো আমার দেখে। তো ভালো অ্যাপটা, যেমন টোটো ডাকতে আমাদের অনেক সময় লাগে, টোটো অনেকটা দেরি করে আসে, কিন্তু এই অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে আমি সহজেই টোটো পেয়ে যাচ্ছি। আর যেমন মা বাবার একটা চিন্তা ছিল মেয়ে একা গেলে যেটা হয়, কার সাথে যাচ্ছি না যাচ্ছি, সেখান থেকেও অনেকটা সিকিউরিটি পাওয়া যাচ্ছে যে কার সাথে যাচ্ছি, সবটাই অ্যাপের মাধ্যমে জানা যাচ্ছে। তো খুবই আমরা উপকৃত হয়েছি, আমরা আমোদপুরবাসী খুবই উপকৃত হয়েছি এই অ্যাপটা চালু হওয়ার পর। ইউজফুল যদি বলেন কীভাবে ইউজফুল, তাহলে বলতে পারি যে ধরুন আমরা ফোন করে আগে টোটো ডাকতাম, এই যে ফোন করার সময় যারা ড্রাইভিং করছে তাদের খুব প্রবলেম হতো রোডের মধ্যে ফোনটাকে ধরা বা রিসিভ করা, আমাদেরকে রেসপন্স করা। তো খুব একটা ভালো রেসপন্স যে ফোনটা রিসিভ করতে হচ্ছে না, শুধুমাত্র রেসপন্স করলে পরেই সেটা সে তার যাত্রীকে পিক আপ করে নিতে পারছে। এটা খুব ভালো একটা প্রয়াস বলতে পারি, আগামী দিনে এটা নিশ্চয়ই আরও ইউজফুল হবে, এটা কামনা করছি। সুবিধা হলো বাড়িতে বসে সার্ভিসটা আমরা পেতে পারবো, আর হলো রাত বিরতে যে কোনো সময় এই অ্যাপের মাধ্যমে সুবিধা আমরা উপভোগ করতে পারবো। এই অ্যাপটা সম্বন্ধে আমি খুব একটা ভালো করে জানি না, সেটা যদি বলতে খুব ভালো হতো আমাকে। এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি আপনি আপনার দোকানে হোক, বাড়িতে হোক, যেখানেই আছেন সেখান থেকে টোটো বা অটো এইসব কিছু গাড়ি যদি আপনার প্রয়োজন হয়, খুবই সহজে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বুক করতে পারবেন। এটা একটা ক্যাব বুকিং অ্যাপ্লিকেশন। তো এই জিনিসটা আমার আপনাদের আমোদপুরে বিগত 1 মাস হয়ে গেল, শুরু হয়ে গেছে, তো এটা যখন আপনি শোনেননি তখন মানে এটা বললাম, এবার আপনি পারলে ডাউনলোড করতে। ভালো প্রচেষ্টা আমি মনে করি আমোদপুরের বুকে এই ধরনের একটা উদ্যোগ, আই সাপোর্ট, এবং আমি অবশ্যই আজকে ডাউনলোড করবো, আমি জানলাম এখন, এবং ভবিষ্যতে এটা আমাদের উপকারই আসবে অবভিয়াসলি।
তো এটার মানে আরও প্রচার এবং সেই বৃদ্ধি কামনা করি। দিস ইজ ভেরি এসেন্সিয়াল ইন দি স্টেজ। শুনলে তোমার খুবই ভালো লাগছে, এই যদি হয় তাহলে আমি ডাউনলোড করে এরকমই করব, ভালো লাগলে শুনলে। অবশ্যই যদি বার করেছো এরকম যদি সুবিধা আছে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা উচিত প্রত্যেক মানুষেরই, কারণ আমাদেরও সুবিধা, ভট করে কোনো কিছু দরকার হলো বাড়িতে, কোনো অসুখই পড়লো বিসুখ পড়লো এটা খুব সুবিধা তার জন্যে, কারণ খুব কুইক আসতে পারবে। সে যাই হোক খুব ভালো সংস্থাটা, খুবই ভালো বলবো। বাকি বন্ধুদের শেয়ারের জন্য বা আত্মীয় স্বজনদের শেয়ারের জন্য কি বলবে? হ্যাঁ, আমি সবাইকে বলবো আমোদপুরে যেন এই অ্যাপটা ডাউনলোড করে নেয়, এখানে অনেক আমরা সুবিধা পাচ্ছি। তো আমার সব বান্ধবীদের সবাইকে আমোদপুরে সবাইকেই বলবো যেন এটা যেন ইনস্টল করে নেয়। অবশ্যই অবশ্যই করবো, কারণ এটা তো ভালো জিনিস, এটা তো ভবিষ্যতে তাদের প্রত্যেকের উপকার আসবে, তাই না? তো তাদের জানা উচিত এবং তাদেরকে আমি বলবো অ্যাপটা ডাউনলোড করার জন্য। অবশ্যই আমি কটা বন্ধুকে বলেছি, ওরা বলছে বেশ ঠিক আছে তুই আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিস, আমি করবো। আমি আমার বন্ধু নয়, আমি গোটা আমোদপুরবাসীকেও বলছি যে সবাই জানে অ্যাপটা ডাউনলোড করুক এবং ভালো সার্ভিস পাবে। আমি অবশ্যই জানি, আমি জানি যে সার্ভিস ভালোই দেবে, এটা ডাউনলোড করবো আর এইরকম সবাইকে জানাবো যে না এটা অ্যাপটা ডাউনলোড করে এই কাজটা করো। খুবই মানে আরও কিছু আসবে আমোদপুরে, আমার ভরসা আছে আমোদপুরে অনেক কিছু আসবে এবং আমরা একটা নতুন আমোদপুরকে পাবো।